তো বন্ধুরা, আপনারা তো অনেক পুজোই দেখেছেন, দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, অনেক পুজো, বলা যায় 12 মাসে 13 পার্বণ বাঙালিদের। তো আপনারা কি কখনো রান্না পুজোর কথা শুনেছেন? হ্যাঁ, আজকে এমনই একটি ভিডিও নিয়ে এসেছি রান্না পুজোর মাহাত্ম্য, তাও 1-2 বছর নয়, 100 বছরও বেশি প্রাচীন এই রান্না পুজো। তো খুব সংক্ষিপ্তভাবেই এই রান্না পুজোর মাহাত্ম্য বা ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরব। হাবড়া থেকে প্রায় 5 কিলোমিটার ভিতরে ফুলতলা বলে একটি গ্রাম আছে, তার আশেপাশে আরও কটি গ্রাম আছে, গোয়ালবাটি, উপনে, বেশ কয়েকটি গ্রাম আছে। তো এই গ্রামে একসময় 100 বছর আগে মড়ক লাগে এবং কিছু মানুষের শোষণ অত্যাচারও আছে। তো হঠাৎই এই মন্দিরে শীতলা মায়ে স্বপ্নাদেশ আসে বেশ কয়েকটি বাড়িতে, যে তোরা এই মড়ক থেকে বা শোষণ থেকে বাঁচবার জন্য এই ফুলতলা, বাউগাছি এই কয়েকটা গ্রাম মিলে এক জায়গায় অঘ্রাণ মাসের অমাবস্যার প্রথম সোমবার দুপুরবেলায় শুধুমাত্র রান্না করে খা, এবং দূর দূরান্ত থেকে যারা আসবে তাদেরকেও এমনি খাওয়াবি, তাহলে তোরা এই শোষণ বা মড়ক হাত থেকে বেঁচে যাবি। এবং পাশের যে পুকুরটি আছে, পুকুরের জল দিয়ে এই রান্না পুজোর রান্না করা হয় এবং সেই রান্না প্রসাদ সবাইকে বিতরণ করা হয়, যে যেখান থেকে আসুক না কেন। এখানে প্রায় 100টি উনুনে এই রান্না পুজো করা হয়। তবে অঘ্রাণ মাসের অমাবস্যার যে প্রথম সোমবার রান্না পুজো হয়, এবার দুর্যোগের জন্য এটি দ্বিতীয় সোমবার হয়, 13ই ডিসেম্বর। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন, যদি আপনারা এই সময় আসেন তাহলে আপনাদের খুবই ভালো লাগবে এবং তৃপ্তি সহকারে আপনারা এই রান্না পুজোর যে প্রসাদ আপনারা খেতে পারবেন। তবে আরেকবার আপনাদের যে যাতায়াতের পথটা, অ্যাড্রেসটা বলে দিই, হাবড়া স্টেশনে নেমে ওখানে আপনারা অটো পাবেন, যে উপনে যাওয়ার রাস্তা, গোয়ালবাটি ফুলতলা হয় উপনে পাউগাছি, সে অটো ধরবেন, এই ফুলতলায় নেমে যাবেন। তবে অন্য দিন আসলে আপনারা ফাঁকাই পাবেন, শুধু ওই শীতলা মন্দিরটা দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। একটা নতুন পুজো, তবে বহু বছর ধরে হয়ে আসছে, আমরা জানি না, এর কোনো প্রচার নেই। তো যাই হোক, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এইটুকু বন্ধুরা, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।